प्रिय एकादश श्रेणी विज्ञान विभाग के छात्र छात्री वृंद तुम्हारे जाने असंख्य धन्यवाद। आमी मेघनाथ सेन कारेंटहाट डिग्री कॉलेज पदार्थ विज्ञान प्रभाषक फेसबुक ऑनलाइन क्लासे एड हार जो तुम्हारे आबारो अनेक अनेक शुभेच्छा एवं अभिनंदन। तो शिक्षार्थी बृंद तुम्हरा एसएससी पास कर एसएससी लेवेले एसेछो तुम्हरा अर्थात कलेज प्रांगणे। ये कलेज प्रांगणे एसे तुम्हरा प्राकृतिक दुर्योगेर कारणे हयतो बा सरासरि क्लास करते पारतेछो ना, सेटा आमरा आंतरिक भावे दुखित। তাই বিশেষ ব্যবস্থা অনলাইন ফেসবুক ক্লাসে নেওয়ার জন্য। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের পদার্থ বিজ্ঞান পড়াবো। এই পদার্থ বিজ্ঞানে প্রথম পত্র তোমরা জানো কিনা আমি জানি না, এসএসসি লেভেলে পদার্থ বিজ্ঞানকে দুটা অংশে বিভক্ত করা হয়, একটা প্রথম পত্র একটা দ্বিতীয় পত্র। प्रथम पत्रे तुम्हारे तृतीय 75 एवं प्रैक्टिकल 25 100। सिमिलरली सेकेंड पार्ट तृतीय 75 एवं प्रैक्टिकल 25 100। ताहले आमरा बुझलाम जे एसएससी लेवेले पदार्थ विज्ञान आमादेर दुटा पत्र आछे, एकटा प्रथम पत्र एकटा द्वितीय पत्र। तो आमी पदार्थ विज्ञान प्रथम पत्रेर भेक्टर अध्याय पढ़ाबो। भेक्टर तुम्हरा एसएससी लेवल पार करे चले आसछो, सेखाने खुबई अल्प संख्यक भेक्टर राशि सम्पर्के पढ़ेछो जे राशि दुई प्रकार, एकटा भेक्टर राशि एकटा लब्ध राशि। तो भेक्टर राशिर संज्ञा एवं स्केलर राशिर संज्ञा तोमरा किन्तु पढ़ेछो, एखाने आमरा एकटु विशदभावे जानबो। आर सेटा जानार जन्यई तोमादेरके जानानोर जन्यई आमी मेघनाथ सेन फेसबुक अनलाइन क्लासे सरासरि आसि। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাথে একটা কথা শেয়ার করব, অর্থাৎ তোমাদের প্রথম ক্লাসে আমি তোমাদের কতগুলো উপদেশ দিব যে আসলে তোমরা এসএসসি লেভেলে এইটা একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম দাঁড়িয়ে তোমাদের অনেক ভাবনা ইতিমধ্যেই চলে আসছে। যেমন তোমরা স্বপ্ন দেখা শুরু করতেছো যে আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, আমি ফরেন অফিসার হব, আমি একজন ভালো কলেজ শিক্ষক হব। তো স্বপ্ন তোমরা দেখতে পারো, স্বপ্ন দেখা ভালো, তো কোনো কিছু করার জন্য আমাদের বাস্তবায়ন আগে করতে হয় স্বপ্ন। যেমনটি স্বপ্ন দেখেছিলেন আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমান, উনি তার চিন্তাধারা তার গঠনমূলক ছিল বলেই আজকে আমরা পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে স্বাধীন হয়েছি। এই স্বাধীন চেতার মানুষ আমরা, এই স্বাধীন চেতার মানুষ বলেই আমরা কিন্তু একে অপরের অনেক কিছুই আমরা শেয়ার করি এবং সেই সাথে স্বপ্ন আমরা দেখি। যে স্বপ্নটি দেখেছিলেন আমাদের একটু আগেই বললাম, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি একটু তোমরা চিন্তা করো, এই যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ইনি যে স্বপ্ন দেখেছিলেন এই স্বপ্নটা ছিল তার কিন্তু গঠনমূলক চিন্তাধারা, আর এর পিছনে
এর পিছনে যখন বাংলাদেশ স্বাধীন হইল, এই স্বাধীনতার পিছনে অনেকেরই কিন্তু অবদান রয়েছে, যারা আজকে দেশের জন্য প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন, যারা এখনও বেঁচে আছেন, বিভিন্নভাবে দেশকে সহায়তা করছিলেন স্বাধীনতার সময়। আমরা শিক্ষক, জাতি, স্টুডেন্ট সবাই আমরা তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন জানাই। তো শিক্ষার্থী বন্ধুরা, এই যে তোমাদের গঠনমূলক পড়াশোনা, তোমাদের স্বপ্নটাকে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে তোমাদের পড়াশোনাটা হয়তো হবে কিন্তু গঠনমূলক। সেই গঠনমূলক আলোকে কীভাবে আমরা আসলে গঠনমূলক কীভাবে পড়াশোনা করব, তাহলে এখানে মনে করো যে আমি একজন শিক্ষক, আমার একটা দায়িত্ব আছে, তোমরা কলেজ স্টুডেন্ট, তোমাদের একটা দায়িত্ব আছে, তোমরা কি জানো আসলে আমার দায়িত্ব কতটুকু, তো শিক্ষকের দায়িত্ব কতটুকু আর তোমাদের দায়িত্ব কতটুকু? আমি একটা তোমাদের গ্রাফ চিত্রের সাহায্যে অর্থাৎ লেখচিত্রের সাহায্যে তুলে ধরব। শিক্ষকের দায়িত্ব বনাম ছাত্র অবলিক ছাত্রীর দায়িত্ব রত লেখচিত্র, শিক্ষকের দায়িত্ব বনাম ছাত্র ছাত্রীর দায়িত্বরত লেখচিত্র। তোমরা দেখো, ভালো মতো দেখবা, জিনিসটা বুঝবা, আমি বুঝিয়ে দিব। এদিকে হলো শিক্ষকের দায়িত্ব, লেফট সাইড শিক্ষকের দায়িত্ব, রাইট সাইড স্টুডেন্ট ছাত্র ছাত্রীর দায়িত্ব, ছাত্র অবলিক ছাত্রীর দায়িত্ব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 আদার। দেখো, তোমরা যখন ক্লাস ওয়ানে পড়তা, যখন ক্লাস ওয়ানে পড়তা তখন তোমাদের দায়িত্ব কিন্তু এইটুকু ছিল, আর শিক্ষকের দায়িত্ব অনেক বেশি। দেখো, শিক্ষকের দায়িত্ব কিন্তু অনেক বেশি, আর ক্লাস ওয়ানে একটা স্টুডেন্টের দায়িত্ব কিন্তু খুবই কম। তারা শিক্ষকরা স্কুলেই পড়া দিত, স্কুলেই পড়া নিত, তারপর স্কুল ছুটি দিত। অর্থাৎ প্রাথমিক লেভেলে তো প্রথম শ্রেণীতে শিক্ষকের দায়িত্বটা থাকে বেশি আর স্টুডেন্টের দায়িত্ব থাকে কম। যত তুমি বড় ক্লাসে উঠতেছো ততই কিন্তু তোমার দায়িত্ব বেড়ে যাচ্ছে, বাট শিক্ষকের দায়িত্ব কিন্তু কমে যাচ্ছে। ক্রমান্বয়ে তোমরা কোথায় এসে, কোন ক্লাসে এখন তোমরা পড়তেছো? 11 ক্লাস, একাদশ শ্রেণী, এই জায়গায়। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু লক্ষ্য করো যে এইখানে শিক্ষকের দায়িত্ব বেশি না স্টুডেন্টের দায়িত্ব বেশি? তোমরা অলরেডি বুঝে গেছো
যে আসলে তোমরা যে অবস্থানে বর্তমান অবস্থান করতেছো সেখানে শিক্ষকের দায়িত্ব থাকে কম আর স্টুডেন্টের দায়িত্ব থাকে বেশি। যদি তোমরা এই লেখচিত্র ঠিক রেখে পড়াশোনাটা চালিয়ে যেতে পারো তাহলে তোমাদের হবে গঠনমূলক চিন্তাধারা এবং গঠনমূলক পড়াশোনা। আর একটি গঠনমূলক পড়াশোনা তোমাদের স্বপ্ন বাস্তবায়ন করবে। তোমরা ডাক্তার হবে, তোমরা ইঞ্জিনিয়ার হবে, তোমরা ফরেন অফিসার হবে, তোমরা একজন ভালো কলেজ শিক্ষক হবে। তো আমরা এই লেখচিত্র ঠিক রেখে তোমরা পড়াশোনা করবে এবং শিক্ষক সেই অনুপাতে দায়িত্ব পালন করবে। তোমাদের এই স্বপ্ন বাস্তবায়নের জন্য তোমাদের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবে শিক্ষক, তোমার বাবা মা, তোমার অভিভাবক। তো শিক্ষার্থী বন্ধুরা, তো এই লেখচিত্র ঠিক রেখেই তোমরা কিন্তু পড়াশোনাটা করবা। যে আমার দায়িত্ব বেশি আর স্যারের দায়িত্ব কম। যদি তোমরা বিজ্ঞান বিভাগে পড়তেছ, যে সমস্ত স্টুডেন্ট এই তিনটি ওয়ার্ড টাইমলি প্রপারলি রেগুলারলি, যে সমস্ত স্টুডেন্ট এই তিনটি ওয়ার্ড মেনটেন করবে টাইমলি প্রপারলি রেগুলারলি, তার স্বপ্ন অবশ্যই বাস্তবায়ন হবে। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা যেহেতু তোমরা বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট, সেহেতু তোমরা অবশ্যই এই তিনটি ওয়ার্ডকে প্রাধান্য দিবে আর পড়াশোনা সুন্দর করে তোমাদের চালিয়ে যেতে হবে। এখন যে পড়াশোনাটা আমরা কিভাবে চালিয়ে যাব, এক নম্বর, যে আমরা জানি যে ফিজিক্স ইজ এ এক্সেপশনাল সাবজেক্ট অ্যামং অফ দ্যান অল আদার সাবজেক্ট, অন্যান্য বিষয়ের তুলনায় এটা কিন্তু একটু ব্যতিক্রম। ফিজিক্সকে বুঝতে হয় পদার্থবিজ্ঞানকে বুঝতে হয় খুব সহজভাবে, কোনো গভীর কোনো জটিল চিন্তা করা সেখানে যাবে না। এই সহজ করাটাই শিক্ষকের কাজ। আমরা তোমাদের ক্লাস নিব আর সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো একটা চ্যাপ্টার, যখন একটা অধ্যায় আমি ভেক্টর পড়াবো, এই ভেক্টরের কিন্তু একটার সাথে আরেকটা রিলেটেড আছে। এই রিলেটেড টপিকসগুলো একটা যদি তুমি মিস করো তাহলে কিন্তু পরের ক্লাসে তোমার কঠিন হয়ে যাবে বোঝা। তোমাদের সাথে আমি আরেকটা শেয়ার করে নেই, যে ফিজিক্স পড়তে গেলে ম্যাথ লাগবে। যেমন একটি পুকুরে মাছ ধরতে গেলে কি লাগে, নেট বা জাল লাগে। তদ্রূপ ফিজিক্সের নেট হইল ম্যাথামেটিক্স। অর্থাৎ ফিজিক্সকে বুঝতে হলে, পদার্থবিজ্ঞানকে বুঝতে হলে অবশ্যই তোমার ম্যাথামেটিক্স গণিত লাগবে। তো তোমরা গণিত বিষয়টাকেও খুবই প্রাধান্য দিবে। যে সমস্ত স্টুডেন্ট গণিত বুঝবে তার কাছে ফিজিক্সটা খুব সহজেই ধরা পড়বে। তো আমরা প্রাসঙ্গিক বিষয়ে চলে আসি, যে ভেক্টর। ভেক্টর সম্পর্কে আমরা এখন আলোচনা করব।
তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও তোমাদের অনুরোধ করতেছি যে যারা বা যিনারা তোমার পিছনে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, তোমার অভিভাবক, তোমার বাবা মা, তোমার শিক্ষক, তোমার শিক্ষিকা, কলেজ প্রশাসন, শিক্ষা প্রশাসন, তোমার এই স্বপ্নটাকে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দেওয়ার জন্য, কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তোমাদের স্বপ্ন বাস্তবায়ন হোক, তোমরা যেন একটা সোনার বাংলাদেশ গড়ে তুলতে পারো, এটাই আমাদের প্রত্যাশা। যেমনটি আমাদের উপহার দিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার স্বপ্নের বাস্তবায়নে আমরা আজকে ফেসবুক লাইভ ক্লাসে তোমাদের সাথে সরাসরি ক্লাসে অংশগ্রহণ করতে পারায় আমরা আন্তরিকভাবে আনন্দিত। তো আমরা রাশি পড়েছি, দুটি রাশি, এক পড়েছি আমরা এসএসসিতে ভ্যাট রাশি, দুই স্কেলার রাশি। পরিমাপের উপর ভিত্তি করে রাশিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, এক ভেক্টর রাশি, দুই স্কেলার রাশি। তো আমরা জানব ভেক্টর রাশিটা কি, অর্থাৎ ভেক্টর রাশি হলো, তোমরা তার আগে আমি একটু তোমাদের উদাহরণ দিয়ে থাকি, দেই। মনে করো এটা তোমাদের এক বন্ধুর বাসা, তুমি তোমার বন্ধুকে খুঁজতে গেছো, গিয়ে বাসায় তোমার বন্ধুর বাবা মা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের এই ভেক্টর রাশি সম্পর্কে আগামী ক্লাসে সুন্দর করে বুঝিয়ে দেব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলে পড়াশোনা করো। পার্শ্ববর্তী বাড়িকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান অনুরোধ করো। তুমি নিজে সুস্থ থাকো, অপরকে সুস্থ থাকার সুযোগ করে দাও। ধন্যবাদ সকলকে।